আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম তালেবানের সর্বোচ্চ নেতা জাদার সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গোপন বৈঠক লেবানন সিরিয়া সীমান্তে বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধা নিহত ইউক্রেনের শেষ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা চালানো হয়েছে বললেন পুতিন ডলারের বিকল্প দক্ষিণ কোরিয়ায় নতুন মুদ্রা চালুর প্রস্তাব ব্রাজিল প্রেসিডেন্টের মস্কোয় ড্রোন হামলার জন্য ওয়াশিংটনকে দুষল ক্রেমলিন ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বললেন এরদোয়ান উত্তর কোরিয়ার সেই গোয়েন্দা উপগ্রহ সাগরে বিধ্বস্ত আগামী তিন জুন শপথ নেবেন এরদোয়ান পৃথিবীতে ফিরে এলেন সৌদি আরবের নারী নভচারী কানাডায় ভয়াবহ দাবানল ক্ষতিগ্রস্ত দুই শতাধিক ভবন এলএনজি কিনতে কাতারের সঙ্গে পনেরো বছরের চুক্তি করছে বাংলাদেশ বলল রয়টার্স শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড রাশিয়ানদের ভয় দেখানোর চেষ্টা করছে ইউক্রেন অভিযোগ পুতিনের